নমস্কার বন্ধুরা, কফি ডেট বাই আরপিডি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের পঞ্চতন্ত্রের একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম বোকামির ফল। চলুন তাহলে শুরু করা যাক। পাহাড়ের কোলে বনের মধ্যে একটি ছোট্ট পুকুর। সেই পুকুরের জলে বহুদিনের পুরনো একটি কচ্ছপ বাস করত। সেই সময় পাহাড়ের উপর দিয়ে উড়ে যেতে যেতে দুটি রাজহাঁস দেখতে পেল সেই ছোট্ট পুকুরটিকে। ছোট্ট হলে কি হবে, সেই পুকুরটি ছিল দারুণ মনোরম। তার জল ছিল শীতল আর তাতে ছিল পদ্মের বন। এমন চমৎকার পুকুরটির শোভা ভুলতে পারল না রাজহাঁস দুটি। তারা রোজ এসে এই পুকুরে সাঁতার কাটত, পদ্মের মৃণাল ভাঙত, গুগলি খেত। দেখতে দেখতে সেই কচ্ছপটির সঙ্গে রাজহাঁস দুটির বড় ভাব হয়ে গেল। ক্রমে সেই ভাব বন্ধুত্বে পরিণত হল। কচ্ছপের সঙ্গে হাঁস দুটি গল্প করে সময় কাটায়। কত রাজ্যের গল্প, সুখ দুঃখের গল্প, কত আশা আকাঙ্ক্ষার গল্প। সে বছর বৃষ্টি হলো না একটুও। বৃষ্টি না হওয়ায় পুকুরের জল শুকিয়ে ঘোলাটে হয়ে এলো। তাই দেখে কচ্ছপের আশঙ্কার আর শেষ রইল না। একদিন হাঁস দুটি বলল, বন্ধু কচ্ছপ, কাল থেকে আমরা আর এই পুকুরে আসছি না। এই পুকুরের জল শুকিয়ে আসছে, আমরা অন্য পুকুরে যাব। কচ্ছপ বলল, বন্ধুরা, জলাভাবে আমারও প্রাণ যায় যায়, তোমরা একটা উপায় বার করো। হাঁসরা বলল, তোমায় ছেড়ে যেতে আমাদেরও খুব কষ্ট হচ্ছে ভাই কচ্ছপ, কিন্তু তুমি তো আর আমাদের মতো উড়ে যেতে পারবে না, তোমার জন্য আমরা আর কী বা করতে পারি বলো। কচ্ছপ বলল, তোমরা চাইলেই অনেক কিছু করতে পারো, তোমরাই আমার এখন বন্ধু, এখন তোমাদের উপরেই আমার ভার দিলাম, কিছু একটা করো বন্ধু, আমাকে বাঁচাও। অনেক পরামর্শ করে তারা একটা উপায় ঠিক করল। এক গাছা শক্ত কাঠি কচ্ছপটি কামড়ে ধরে থাকবে, আর সেই কাঠির দুই প্রান্তে ঠোঁট চেপে দুটি হাঁস উড়িয়ে নিয়ে যাবে কচ্ছপকে। হাঁসরা বলল, কিন্তু বন্ধু, এতে কিন্তু যথেষ্ট ভয়ের কারণ আছে, উড়বার আগে বলে নিই, উড়ে যাওয়ার সময় কথা বলবার চেষ্টা মাত্রও করবে না, তাহলেই কিন্তু সর্বনাশ। কচ্ছপ বলল, সে ভাবনা তুমি আমার ওপর ছেড়ে দাও বন্ধু। বেশ, তবে তাই হোক। হাঁসরা এই বলে কচ্ছপকে নিয়ে পাখা মেলল। পাহাড় ছাড়িয়ে মাঠ, মাঠের পর গ্রাম, গ্রামের ওপর দিয়ে হাঁসরা উড়ে চলেছে কচ্ছপটাকে নিয়ে। এই অদ্ভুত কাণ্ড দেখে গ্রামের ছেলেমেয়েরা হইচই লাগিয়ে দিল। কি অদ্ভুত কাণ্ড, হাঁসরা কচ্ছপটাকে নিয়ে উড়ে যাচ্ছে! গ্রামের ছেলেদের হইচইয়ের আওয়াজ কচ্ছপটির কানে গেল। তার বড় জানতে ইচ্ছা করলো শব্দটা কিসের। সে জিজ্ঞাসা করতে গেল, বন্ধু, হইচইটা? তার বলা আর শেষ হলো না, মুখের কথা মুখেই রয়ে গেল। নিমেষের মধ্যেই কচ্ছপটি মাটিতে পড়ে গেল, তার বুকের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, আর কচ্ছপটি মারা গেল। বন্ধুরা, এইটি ছিল আমাদের ছোটবেলায় শোনা বহু পরিচিত একটি গল্প, বোকামির ফল। আমরা অনেকবারই ছোটবেলায় এই গল্পটি শুনেছি হয়তো, তাই চেষ্টা করলাম একবার আপনাদের কাছে তুলে ধরার। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। মনে রাখবেন, আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেক উৎসাহ দেয়। আজ আসি তাহলে। ফ্রম কফি ডেট বাই আরপিডি, আমি ঋতুপ্রিয়া। টাটা।